মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনি নৌকাটা ফুটে করে দিলেন কেন, ছেলেটার মারি ফেলালেন কেন? মুসলমান জানেন না, মুসলমান জানতেন না, খিজির বলে দিলেন। কিন্তু কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, খিজির কেমনে বলেন? আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে এলেম দিয়েছেন, সেই এলেমের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন, এইটুক বলেন, এইটুক গোপন রাখেন। এটা হলো আল্লাহ তাকে জ্ঞান দিবেন, এই জন্য আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, তাই মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। এটা তার নিজস্ব কোনো ব্যাপার নয়, নিজস্ব কোনো ব্যাপার নাই। এ আকিদা যদি কোনো ব্যক্তির থাকে যে মুসা আলাইহিস সালাম ছোট আর খিজির বড়, ওলি বড়, এটা যদি আকিদা থাকে, তার ইমান আংশিক নষ্ট হবে না পুরোপুরি? তার টুপিতে, দাড়িতে, জুব্বায়, পাগড়িতে কি তাকে জান্নাতে নিতে পারবে? কি বলুন, পারবে? শুনুন, কত বড় জঘন্যতম আকিদা, কত বড় জঘন্যতম আকিদা! হক্কানি পীর বলছেন, হক্কানি পীর যাকে বলা হয় দেশের মাটিতে, তার বইয়ের মধ্যে দেখেন ভেদে মারেফাতের 11 পৃষ্ঠায় বলা হয়েছে, এক আল্লাহর কুতুব হেঁটে যাচ্ছেন, দেখছেন একটি বাচ্চা মরে রয়েছে, কি হয়েছে? ইত্যাদি বলল, সত্য? হ্যাঁ, কুম বিজনি, আমার হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর কুতুব বলছেন, আমার হুকুমে জীবিত হয়ে যাও, অমনি জীবিত হয়ে দাঁড়িয়েছে। দাদু বললো, তোমার কে জীবিত করছে? আল্লাহর ওলি জীবিত করছে। তো বইয়ের মধ্যে লেখা খুলে দেখেন, আপনারা জানেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতটা পড়বেন, ঈসা আলাইহিস সালাম এক এক পয়গম্বরকে আল্লাহ এক একটি মৌজাজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মৌজাজা দিয়েছিলেন, মৃত্যু ব্যক্তিকে কম বীজ নিলে বলে জীবিত হয়ে যেত, কি খেয়ে আসতে বলে দিতে পারতো, কি রেখে আসতে বলে দিতে পারতো, অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন, কি বীজ নিল্লা, সেখানে কি বীজ নিল্লা, কবরের কাছে গিয়ে বলতেন কুম বীজ নিল্লা, কুম বীজ নি বলেন নাই, আমার হুকুমে জীবিত তা বলেন নাই, বীজ নিল্লা, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ যদি হুকুম দেন তাহলে তুমি জীবিত হয়ে যাও। তাহলে বলুন তো, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, আর চরমোনাই পীরের আকীদা হলো আল্লাহর কুতুব বলছেন আমার হুকুমে জীবিত হয়ে যাও। তাহলে একটা পাগল যে ব্যক্তি সাধারণ জ্ঞান রাখে সেও বুঝবে ঈসা আলাইহিস সালাম বড় না আল্লাহর ওলি বড়? ঈসা আলাইহিস সালাম নিজে বলতে পারলেন আমার হুকুমে জীবিত হয়ে যাও, কিন্তু চরমোনাইদের আকীদা হলো আমার হুকুমে জীবিত হয়ে যাও। এখন বাদশাহ জিজ্ঞেস করলে, আপনি এরকম কাজ করলেন কেন, শরীয়ত বিরোধী কাজ এইটা করলেন কেন, আপনি আল্লাহর হুকুমে জীবিত এটা বলতে পারলেন না? আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করবেন, আল্লাহর আন্দাজ নাই? খুলে দেখেন তাদের বইতে, এদেশের মাটিতে হক্কানি পীর যাকে বলা হয়, একটা বড় ভাইয়ের সমান মর্যাদা দিল না। বড় ভাই তার এটা বলে নাই, আপনি কি বলেন, মানে আন্দাজ নাই বলে নাকি? এই যুগেও বলে না বড় ভাইয়ের সম্মান কথা, অথবা এই অলিরা আল্লাহরে বড় ভাইয়ের সমানও দেয় না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, সূরা হজ 74 নম্বর আয়াত, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। অত চিন্তা করে আকিদার ব্যাপারে কত নেষ্টি আকিদা তাদের রয়েছে এখনো, আকিদার ব্যাপারে এখনো কত নেষ্টি আকিদা তাদের রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জিজ্ঞেস করবো, আল্লাহর আন্দাজ নাই। চিন্তা করছেন, কোন মানুষ এই যুগে বলবে না, বড় ভাইরও বলবে না যে আপনার আন্দাজ নাই, বাপেরও বলবে না আপনার আন্দাজ নাই, কি বলবে নাকি? অথচ আল্লাহর ব্যাপারে বলছে আল্লাহর আন্দাজ নাই। এই বাচ্চারা নিয়ে গেল আল্লাহর কাছ থেকে জোর করে নিয়েছি, আল্লাহর কাছ থেকে জোর করে রুহ নিয়ে আসছে, তার মানে আল্লাহ এত দুর্বল, ওই অলির কাছে আল্লাহ হার মেনে গেলেন, নাউজুবিল্লাহ।